Hi, my name is Devabrata Rai. I am here to help you learn spoken English. If we can learn history, geography, political science, mathematics, and many other subjects from Bengali medium background, so why can't we learn English? It is nothing but another language. Today we will discuss about reported speech. Means, if someone said something in the past, how will we narrate the stories of other persons in English? আজ আমরা আলোচনা করব পাস্টের সেন্টেন্সগুলি কি পরিবর্তন হবে। ধরা যাক রাপ্পা বলেছিল আই ডিড ইট, আমি কাজটি করেছিলাম। এবার আমি বললে কি বলবো? রাপ্পা সেইড দ্যাট হি হ্যাড ডান ইট। রাপ্পা বলেছিল আই ওয়াজ ডুইং ইট, আমি এটা করছিলাম। সেক্ষেত্রে আমি বলবো রাপ্পা সেইড দ্যাট হি হ্যাড বিন doing it. রাপ্পা বলেছিল আই হ্যাড ডান ইট, আমি এটা করেছিলাম কোনো কাজের আগে। তো কথাটা অতীতে বলেছিল, তারও আগে সে কাজটি করেছিল। সেক্ষেত্রে কী হবে? রাপ্পা সেইড দ্যাট হি হ্যাড ডান ইট। রাপ্পা বলেছিল আই হ্যাড বিন ডুইং ইট। সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচটি হবে রাপ্পা সেইড দ্যাট হি হ্যাড বিন ডুইং ইট, অর্থাৎ সে কোনো কাজের আগে এই কাজটি করে চলেছিল। সেক্ষেত্রে টেন্সটি একই থাকবে, শুধু আয়ের পরিবর্তে হিয়ার ব্যবহার হবে। আমরা শিখেছিলাম অতীতে কেউ কিছু বলে থাকলে ওয়ান টেন্স ব্যাক হবে, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সটি পাস্ট পারফেক্ট হলো। রাপ্পা বলেছিল আমি এটা করেছিলাম আই ডিড ইট, অর্থাৎ সে কথাটি বলেছিল তারও আগে সে কাজটি করেছিল। তো বেশি অতীত বোঝাতে হি হ্যাড ডান ইট হচ্ছে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমরা সিম্পল পাস্ট টেন্সটিকে সিম্পল পাস্টেও রাখতে পারি। রাপ্পা সেইড দ্যাট হি ডিড ইট, এই সেন্টেন্সটিও রাইট। যদি আমি কাজটি অতীতে একটি কাজের আগে বলার আগে শেষ হয়েছিল বোঝাতে চাই, সেক্ষেত্রে হি হ্যাড ডান ইট বলবো। পাস্ট কন্টিনিউয়াস, অতীতে চলছিল, রাপ্পা বলেছিল সে কাজটি করছিল, বলেছিল কথাটি অতীতে এবং সে কাজটি করছিল সেটাও অতীতে, অতীতে কোনো কাজ চলছিল। তাহলে সে যখন বলেছিল নিশ্চয়ই তার আগে কাজটি ঘটছিল, সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, একটি কাজের আগে আরেকটি কাজ চলছিল বোঝাতে। কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স বেশি অতীত বোঝাতে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটি কাজের আগে আরেকটি কাজ চলছিল বোঝাতে, এ দুটির ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না, কারণ এগুলোর থেকে ওয়ান টেন্স ব্যাকে যাওয়ার কোনো সুযোগ নেই। দীপঙ্কর বলেছিল আই স দ্য ফিল্ম, রিপোর্টেড স্পিচটি হবে দীপঙ্কর সেইড দ্যাট হি হ্যাড সিন দ্য ফিল্ম। দীপঙ্কর বলেছিল আমি সিনেমাটা দেখেছি, মাত্র শেষ হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট। দীপঙ্কর সেইড আই হ্যাভ সিন দ্য ফিল্ম, সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচটি হবে দীপঙ্কর সেইড হি হ্যাড সিন দ্য ফিল্ম, অর্থাৎ বলার আগে সে সিনেমাটি দেখেছিল, বেশি অতীত বোঝাতে, পাস্ট পারফেক্ট। দীপঙ্কর সেইড আই হ্যাড সিন দ্য ফিল্ম, দীপঙ্কর বলেছিল আমি সিনেমাটি দেখেছিলাম বলার আগে বা অন্য কাজের আগে, সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচটি হবে দীপঙ্কর সেইড দ্যাট হি হ্যাড সিন দ্য ফিল্ম, পাস্ট পারফেক্ট টেন্সটি পাস্ট পারফেক্টই থেকে যাবে, বেশি অতীতই থেকে যাবে, এর থেকে আমরা ওয়ান স্টেপ ব্যাকে যেতে পারছি না। তাহলে কি হলো? কোনো কথা কেউ যদি অতীতে বলে সেক্ষেত্রে তার উক্তিটি সিম্পল পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট তিনটি পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্টই হচ্ছে। আই স থেকে হি হ্যাড সিন, আই হ্যাভ সিন থেকে হি হ্যাড সিন, আই হ্যাড সিন থেকে হি হ্যাড সিন, কারণ তিন ক্ষেত্রেই কথাটি বলার আগে সিনেমা দেখা কাজটি সম্পন্ন হয়েছিল বলে। দীপঙ্কর সেইড আই স দ্য ফিল্ম, দীপঙ্কর বলেছিল আমি সিনেমাটি দেখেছিলাম, এক্ষেত্রে আমরা দীপঙ্কর সেইড দ্যাট হি স দ্য ফিল্ম এভাবেও বলতে পারি। হি সেইড টু মি আই শ্যাল গো বাট ইউ উইল স্টে, সে আমায় বলেছিল আমি যাব কিন্তু তুমি থাকবে। রিপোর্টেড স্পিচটি হবে হি টোল্ড মি দ্যাট হি উড গো বাট
আই শুড স্টে। অতীতে শ্যাল, শুড, উইল, উডে পরিবর্তন হয়। যখন আমরা ফার্স্ট পার্সন আই টাকে যে কথা বলছে হি হিসাবে হিতে পরিবর্তন করছি, হি এর সাথে উইলের পাস্ট ফর্ম উড, এবং ইউ আমাকে উদ্দেশ্য করে যেহেতু বলা হচ্ছে, ইউটা রিপোর্টেড স্পিচে আই হয়ে যাওয়াতে আইয়ের সাথে শ্যালের পাস্ট ফর্ম শুড বসবে। হি সেড টু মি লেট আস গো হোম, হি প্রপোজড অর সাজেস্টেড টু মি দ্যাট উই শুড গো হোম। লেট অর্থে প্রস্তাব বোঝালে প্রপোজড অথবা সাজেস্টেড ভার্বটি ব্যবহার হবে। এক্ষেত্রে সাধারণত লেটের পর আসের ব্যবহার হয়ে থাকে। দ্য বস সেইড লেট হিম ডু হোয়াট এভার হি লাইকস, রিপোর্টেড স্পিচটি হবে দ্য বস সেইড দ্যাট হি মাইট ডু হোয়াট এভার হি লাইট। হি সেইড লেট মি কাম ইন, আমাকে ভেতরে আসতে দিন। হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন, রিপোর্টেড স্পিচটি হবে। লেট যখন প্রস্তাব বোঝায় না সেক্ষেত্রে মাইট অথবা মাইট বি অ্যালাউড ভার্বটি ব্যবহার হয়ে থাকে। বাংলাতে আমরা অন্যের কথা নিজের মতন করে বলতে গেলে যা যা পরিবর্তন করি ইংরেজিতেও ঠিক তাই তাই হবে। নাও ইফ উই আর নেয়ারেটিং দ্য স্টোরিজ অফ আদার পার্সন হোয়াট দে সেইড ইন দ্য পাস্ট দেন উই মাস্ট ফলো দ্য রুলস, উই মাস্ট চেঞ্জ দ্য প্রোনাউন অ্যান্ড টেন্সেস অ্যাকর্ডিংলি। ইফ ইউ হ্যাভ সাম কোয়েশ্চেন দেন প্লিজ পুট ইউর কমেন্টস বিলো। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস সো দ্যাট আই ক্যান আপলোড মোর ভিডিওস ফর ইউ। থ্যাংকস ফর লিসনিং অ্যান্ড ওয়াচিং দিস ভিডিও।